চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আব্দুল করিম নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার দাদন চক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা ওসি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।